বাঙালি হিসেবে দুটো তারিখ আমাদের সবসময় মনে থাকে, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। জগতের নিয়ম মেনে প্রয়াণ হলেও আদতে মৃত্যু নেই কবিগুরুর, ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণ পুরুষ তিনি। সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। ভারতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। আমাদের চিন্তা চেতনা সংস্কৃতি সমাজ জীবন দেশপ্রেম সবেতে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। সমাজ জীবনে নানান সমস্যা সমাধানের দিশাও দেখিয়েছেন তিনি। সাহিত্যের প্রত্যেক শাখাতে তার অবাধ পদচারণা। ত্রিপুরার সাথে নিবিড় সম্পর্ক ছিল কবিগুরুর। 7 বার তিনি এসেছেন ত্রিপুরায়। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে শুরু করে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর পর্যন্ত 4 পুরুষ ধরে রাজবংশের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল রবীন্দ্রনাথের। তাকে ভারত ভাস্কর উপাধিতেও ভূষিত করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 72তম প্রয়াণ দিবসে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যার হাত ধরেই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। মুখ্যমন্ত্রী বক্তব্যে এদিন উঠে এসেছে 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ করার ঘটনাও। যে দুটো দেশে, আমাদের দেশে জনগণ মানে অধিনায়ক যে জাতীয় সঙ্গীত আর আমার সোনার বাংলা, বাংলাদেশে এই দুটো জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে এবং আমরা এর জন্য কিন্তু সবসময় একটা গর্ববোধ করি। আমাদের ত্রিপুরাতে বিশেষ করে, এখানে ডক্টর দেববর্মা বলার চেষ্টা করেছেন যে ত্রিপুরার সাথে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল, 7 বার এখানে নিয়ে এসেছিলেন এবং মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে যে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর পর্যন্ত ওনাদের 4 পুরুষের সাথে ওনার সবসময় একটা গভীর একটা সম্পর্ক ছিল এবং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রবি ঠাকুরকে ভাস্কর, ভারত ভাস্কর যে উপাধি ভূষিত করেছিলেন। আমরা জানি ত্রিপুরাকে নিয়ে তার যে কালজয়ী সৃষ্টি রাজর্ষী বিসর্জন মুকুট, সেটা আমরা স্কুলে যখন ছিলাম এগুলো আমরা নিয়মিত পাঠ করতাম বা পড়তাম। তো এইসব পটভূমি উদয়পুরের যে ভুবনেশ্বরী মন্দিরে আমরা গেছিলাম, সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখন অধীনে আছেন, তো সেখানে গিয়েও আমরা একটা মানে এইরকম একটা ফিলিংস এসেছিলো যে এখানেও রবীন্দ্রনাথ ওনার এইসব মানে সৃষ্টি যে করে গেছেন এর জন্য নিজেদেরকে আমরা মানে গর্ববোধ হয়। আমাদের আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, তার সাহিত্য সৃষ্টি দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতি বোধকে যে উনি তুলে ধরার চেষ্টা করেছেন, তাতে করে এই দেশের ভাবি যারা নাগরিকরা, এখানে যারা আমাদের ছেলেমেয়েরা এসছে, ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু আরো বেশি করে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 72তম প্রয়াণ দিবসে কবিগুরুর জীবন দর্শন এবং সাহিত্য কীর্তি নিয়ে এদিন প্রাঞ্জলভাবে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করেন ত্রিপুরার সঙ্গে কবিগুরুর গভীর সম্পর্কের কথা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মঙ্গলবার এক মনোগ্রাহী অনুষ্ঠানে আয়োজন করেছিলেন রাজ্যের কৃতিশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।